আর্চারিতে জুটি করে বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকি। এবার মাঠের পার্টনারকেই জীবনসঙ্গী করতে যাচ্ছেন এই দুই দেশ সেরা। দিয়া ও রোমানের প্রলয় ছিল বেশ কয়েক বছর ধরে। দুজনের মধ্যে ভালো লাগা ভালোবাসার সম্পর্ক আর্চারি অঙ্গনের প্রায় সবারই জানা। তবে সে সম্পর্কে নানা সময়ই উত্থান পতন ছিল। দুজনের সেই অম্ল মধুর সম্পর্কই পরিণত পেতে যাচ্ছে এবার। নিজেদের মন দেয়া নেয়া শেষে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এই সফল জুটি। মঙ্গলবার রাতে নীলফামারী জেলা শহরের আশা কমিউনিটি সেন্টারে পারিবারিক আবহে অনুষ্ঠিত হয়েছে দিয়া সিদ্দিকির গায়ে হলুদ অনুষ্ঠান। শুরুতে একঝাঁক তরুণ তরুণীর সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল মুখে অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন দিয়া। তার পরনে হলুদ রঙের পোশাক, চোখে মুখে উচ্ছ্বাসের আভা, ব্যাকগ্রাউন্ডে বাজছিল গান। সেই গানের সঙ্গে নেচে ওঠো ওঠ মিলিয়ে গায়ে হলুদের মঞ্চে উঠতে দেখা গেছে দিয়াকে। তিনি শুধু নীলফামারী গর্ব না, তিনি দেশের গর্ব। এই বিয়েতে আমাকে মূলত দেয়া হয়েছে, কাঁধে পড়েছে আমি তার উকিল বাবা, এবং আমরা তার দাম্পত্য জীবন সুখের কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি দিয়া সিদ্দিকির জন্য আগামীতে বিশ্ব দুয়ারে বাংলাদেশের লাল সুন্দর পতাকা উচ্চ করে ধরতে পারে, সেই দোয়াটা পেয়েছি। তার বিয়েতে আসতে পারে আমার খুবই ভালো লাগছে, আর তার বিয়েতে জীবন যেন সুখের হয় এই কারণেই।